ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। সাদ্দাম হোসেন আপনি লিখেছেন, আমার দুজন কন্যা সন্তান 3 দিন জীবিত থাকার পরে মারা যায়, এতে আমরা মর্মাহত। আমি এবং আমার স্ত্রী সকলেই সান্ত্বনা আমি এবং আমার স্ত্রীকে সকলেই সান্ত্বনা দিয়ে থাকি। আমার কন্যাদের জান্নাতে যাবার ক্ষেত্রে আমাদের সুপারিশ করবে কথাটা কতটুকু সত্য? তাদের আকিকা দেওয়ার প্রয়োজন আছে কিনা? যদি জন্মের পর 7ম দিন পর্যন্ত তারা বেঁচে না থাকে, তার আগে মৃত্যু হয়, তাহলে আকিকা দেওয়ার প্রয়োজন নাই। 7ম দিন যদি বেঁচে থেকে থাকে তাহলে তাদের 7ম দিনে আকিকা দেওয়া উচিত ছিল। যাই হোক, আপনার সন্তান মৃত্যুবরণ করেছে, তারা আপনার জান্নাতের পথ পরিষ্কারকারী হবে, জান্নাতে অভ্যর্থনা করবে যদি আপনি নিজে ইমান আমলের মাধ্যমে জান্নাতে যাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করার চেষ্টা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবি তার ছোট বাচ্চা মৃত্যুর পর তিনি তাকে সান্ত্বনা দিয়ে বলেছেন, তোমার সন্তান যদি তোমার জান্নাতে তোমাকে অভ্যর্থনা করতে আসে তাহলে সেটা তোমার কাছে কেমন লাগবে? তো এই হাদিস থেকে বোঝা যায় যে এই নিয়ামতটি পাওয়া যাবে ইনশাআল্লাহ যদি সবর করা যায়। আরিফুল হক আপনি